ফ্রেন্ডস প্রোটিন আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যাবশ্যকীয় একটি পুষ্টিগুণ এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু এই অত্যাবশ্যকীয় পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু আমরা মোটেই সচেতন নয় আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ইন্ডিয়ার এইট্টি মানুষ তারা প্রতিদিনের প্রোটিনের ঘাটতিকে মেটাতে পারেন না এবং নাইনটি পারসেন্ট ইন্ডিয়ান একজন মানুষের শরীরে কত পরিমাণ প্রোটিনের দরকার সেই প্রোটিন আমরা পাবো কোথার থেকে এই বিষয়ে মোটেই সচেতন নন আপনাকে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় যে কোন কোন খাবারের মধ্যে দিয়ে আপনি প্রোটিন পেতে পারেন সর্বপ্রথম যে খাবারটির কথা আমাদের মাথার মধ্যে আসবে সেটি হল ডিম একটি মাঝারি সাইজে ডিমের মধ্যে আমরা ছয় গ্রাম থেকে সাড়ে ছয় গ্রাম প্রোটিন পেয়ে থাকি কিন্তু যে সমস্ত মানুষদের মনে করুন কোলেস্টেরলের সমস্যা রয়েছে যাদের কিডনির সমস্যা রয়েছে যাদের ডিমে অ্যালার্জি রয়েছে যাদের ডিম খেলে হজম হয় না এছাড়া মনে করুন যে সমস্ত মানুষরা ডিম খান না বা খেতে পছন্দ করেন না সেই সমস্ত মানুষরা চিন্তায় পড়ে যান যে ডিম না খেলে তারা প্রোটিনের ঘাটতি মেটাবেন কিভাবে। নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন পাঁচটি সুপার ফুড নিয়ে আলোচনা করব যে খাবারগুলির মধ্যে দিয়ে আপনারা ডিমের থেকেও বেশি মাত্রাতে প্রোটিন পেতে পারেন এবং যদি আপনি একজন শাখাহারী হয়ে থাকেন বা ভেজিটেরিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রেও এই খাবারগুলি নিঃসংকোচে নির্দ্বিধায় খাদ্য তালিকায় যুক্ত করতে পারবেন এবং আপনাদের প্রোটিনের ঘাটতি মেটাতে পারবেন মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে সর্বপ্রথম আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে একজন সুস্থ মানুষের সারা দিনে কত পরিমাণ প্রোটিনের দরকার দেখুন একজন মানুষের যত পরিমাণ বডি ওয়েট রয়েছে প্রত্যেক কেজি বডি ওয়েটে জিরো পয়েন্ট এইট গ্রাম থেকে এক গ্রাম পর্যন্ত প্রোটিনের দরকার অতএব মনে করুন একজন যদি সত্তর কেজি বডি ওয়েটের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে তার ষাট গ্রাম থেকে সত্তর গ্রাম প্রতিদিন প্রোটিনের প্রয়োজন তো চলুন এখন আমরা এক এক করে সেই সুপার ফুড এবং প্রোটিন রিচ পাঁচটি ফুডের বিষয়ে খুঁটিনাটি জেনে নিই সর্বপ্রথম প্রোটিন রিচ সুপার ফুড যেটি আমরা বলবো সেটি হলো ছোলা কলাই একশো গ্রাম ছোলা কলাইয়ের মধ্যে দিয়ে আপনি প্রায় কুড়ি গ্রামের মতন প্রোটিন পেতে পারেন অতএব যদি গ্রাম ছোলা কলাই খেতে পারেন সেক্ষেত্রে আপনার শরীর দশ গ্রাম করে প্রতিনিয়ত প্রোটিন পেতে পারে এই ছোলা কলাই আপনারা ভিজিয়ে খেতে পারেন অঙ্কুরিত করে খেতে পারেন বালি ভাজা করে খেতে পারেন বালি ভাজা ছোলাকে ছাতু বানিয়ে খেতে পারেন যেভাবেই খান না কেন আপনারা কিন্তু সমান উপকারিতা পাবেন শুধুমাত্র প্রোটিন নয় এই ছোলা কলাই আপনার খাদ্য যুক্ত করলে প্রোটিনের সাথে সাথে পাবেন প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করবে যে ফাইবার আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করবে যে ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করবে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে তাই অবশ্যই প্রোটিনের ঘাটতি মেটানোর জন্য ছোলা কলাই আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন পরবর্তী যে সুপার ফুডটির কথা বলবো সেটি হলো সয়াবিন দেখুন সয়াবিনের কলাই আপনারা খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন সয়া মিল্ক খেতে পারেন টোফু খেতে পারেন কিন্তু এই সমস্ত খাবারের থেকেও সবথেকে সহজ লভ্য হল সয়া চাঙ্ক বা সয়া বড়ি যেটিকে চলতি ভাষায় সচরাচর বেশিরভাগ জায়গাতেই সয়া বিন বলা হয়ে থাকে এই সয়া চাঙ্কের মধ্যে আপনি প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন পেতে পারেন একশো গ্রাম সয়া চাঙ্কের মধ্যে আপনি প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন গ্রাম প্রোটিন পেতে পারেন অর্থাৎ যদি আপনি মাত্র পঞ্চাশ গ্রাম সয়া চাঙ্ক আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন পারেন সেক্ষেত্রে সারা দিনের প্রোটিনের ঘাটতির ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু মিটে যেতে পারে শুধু তাই নয় পঞ্চাশ গ্রাম সয়াবড়ির মধ্যে আপনি যত পরিমাণে প্রোটিন পেতে পারেন সেই প্রোটিন চারটি ডিমের মধ্যে থাকা প্রোটিনের সমতুল্য অতএব আপনারা বুঝতে পারলেন যে সয়া চাঙ্ক বা সয়া বড়ি যদি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন আপনার শরীরের প্রোটিনের ঘাটতি কিন্তু আপনি অনায়াসে মিটিয়ে নিতে পারেন পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি অত্যন্ত অবহেলিত একটি খাবার সেটি হলো মিষ্টি কুমড়োর বীজ আমরা বাড়িতে বাজার থেকে মিষ্টি কুমড়ো নিয়ে আসি এবং ভেতরের থেকে বীজগুলি বের করে ফেলে দিই আপনি হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে মাত্র আঠাশ গ্রাম মিষ্টি কুমড়োর বীজের মধ্যে আপনি প্রায় আট থেকে সাড়ে আট গ্রাম পর্যন্ত প্রোটিন পেতে পারেন দেখুন এই মিষ্টি কুমড়োর বীজ আপনি বাড়িতে রোদে শুকিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ব্যবহার করতে পারেন এছাড়া খোসা ছাড়ানো মিষ্টি কুমড়োর বীজ আজকাল বাজারে খুবই সহজেই পাওয়া যায় শুধুমাত্র প্রোটিন নয় এই পামকিন সিডসের থেকে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন কোপার ফসফরাস ম্যাগনেসিয়াম জিঙ্ক রাইবোফ্ল্যাবিন নিয়াসিন ফোলেট এই সমস্ত ধরনের পুষ্টিগুণ কিন্তু আপনি পেতে পারেন তাই এই মিষ্টি কুমড়োর বীজকে সুপার ফুড ক্যাটাগরিতে ফেলা হয় পরবর্তী যে খাবারটির কথা বলবো যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেটি হলো ডাল ডাল স্বভাবতই আপনার মনে প্রশ্ন হতে পারে যে ডাল খায় না এমন মানুষ তো নেই বললেই চলে তাহলে এইটটি পারসেন্ট ভারতীয় কেন প্রোটিনের ঘাটতিতে ভুগছেন দেখুন আপনাদের আমি জানিয়ে দিতে চাই যে আমরা ডাল খাই ভাতের স্বাদকে বৃদ্ধি করার জন্য আমরা ডাল খাই ভাতকে মেখে খাওয়ার জন্য কিন্তু ডালের থেকে প্রোটিন পাওয়ার জন্য আমরা ডাল খাই কয়জনা ডালের থেকে যদি আপনি প্রোটিন পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোটা ডাল খেতে হবে আমরা বাঙালিরা বেশিরভাগ কিন্তু পাতলা ডাল খেতে পছন্দ করি আর এই পাতলা ডালে আপনি প্রোটিন কিন্তু খুব কম মাত্রাতে পেতে পারেন আমরা পেশেন্টদের বলে থাকি যে প্রোটিনের ঘাটতি যদি আপনাকে মেটাতে হয় সেক্ষেত্রে ডালের কনসিস্টেন্সি যেন আইসক্রিমের মতন হয়ে থাকে তাতে আপনার পছন্দ মতো যে কোনো ডাল খেতে পারেন এবং এই প্রসঙ্গে আরও একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকলেও ডালের প্রোটিন কিন্তু কমপ্লিট প্রোটিন নয় অর্থাৎ ডালের মধ্যে নয় ধরনের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় না ওই নয় ধরনের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডকে পূর্ণ করে ডালের প্রোটিনকে যদি আপনি কমপ্লিট প্রোটিন করতে চান সেক্ষেত্রে ডাল এবং ভাত আপনাকে একসঙ্গে খেতে হবে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট পনির দেখুন পনিরও কিন্তু আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন যদি আপনি ডিম না খান বা যদি ডিম খাওয়া আপনার নিষেধ রয়েছে তার কারণ একশো গ্রাম পনিরের মধ্যেও আপনি প্রায় আঠেরো থেকে কুড়ি গ্রাম পর্যন্ত প্রোটিন পেতে পারেন এবং এই পনিরের কোনো স্ট্রং টেস্ট বা ফ্লেভার থাকে না বলে আপনি যে কোনো খাবারের মধ্যে কিন্তু এই পনিরকে ব্যবহার করতে পারেন তবে পনির খাওয়ার বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে কয়েকটা যদি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে সেক্ষেত্রে আপনাকে থেকে পনির বানিয়ে খেতে হবে এছাড়া যাদের ল্যাক্টোজ ইনটলারেন্সের মতন সমস্যা রয়েছে তারা পনির অ্যাভয়েড করবেন এবং পনিরের পরিবর্তে বা পনিরের বিকল্প হিসাবে তারা টোফু ব্যবহার করতে পারেন এবং যদি আপনার কিডনির সমস্যা রয়েছে পনির ব্যবহার করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন যে পনির আপনার ব্যবহার করা উচিত কি উচিত নয় বাদ বাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় পনির ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ